নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি, জেনিফার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যখন কোনো পছন্দের খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন জেনিফার রান্নাঘর আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এছাড়া আমার সমস্ত রান্নার আপডেট পেতে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। জেনিফার রান্নাঘরে আজকে নিয়ে এসেছি ছোট আলু গোটা এবং ডিম দিয়ে এক মজাদার রেসিপি, খেতে অসাধারণ। আলুটা প্রথমে আমি সেদ্ধ করে নেব, প্রেসারেই সেদ্ধ করব। প্রেসারে আমি একটা সিটি হলেই নামিয়ে দেব। প্রেসারের ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবারে দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 10 থেকে 12টা রসুন কোয়া নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এইটাকে আমি বেটে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এই আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে আলুর খোসাগুলো ছেড়ে যাবে। এইভাবে করে প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবারে কড়াই বসিয়েছি, কড়াই গরম হতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের ওপরে আমি 1 চামচ নুন দিয়ে দেব। এক চামচ হলুদ দিয়ে দেব। এবারে ছাড়ানো আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো ভেজে নেব। ওই তেলের ওপরে নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজলে আলুটার কালারটা খুব সুন্দর আসে। একটু হালকা লাল লাল করে আমি এটা ভাজা করে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ভেজে নেব। ডিমের ওপরে সামান্য পরিমাণ নুন ছড়িয়ে নেব। ডিমের চারদিকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এইভাবে করে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমগুলো যেন একদম ছোট ছোট হয়ে যায় এবং ভালো করে ভাজা হয়। ডিমটা ভাজা হয়ে গেছে,
এবার এটা আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এক চামচ পাঁচফোড়ন দিচ্ছি, এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি, হলুদ গুঁড়োটা দিলাম যাতে তেলটা চারিদিকে না ছিটিয়ে যায়। দু চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা শুধু কালার হবে, ঝাল হবে না। এবারে যে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ, এবারে আমি মশলাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ কসৌরি মেথি দিয়ে দিচ্ছি, এখন আমি হাফ চামচ কসৌরি মেথি দিয়েছি, আবার নামানোর আগেও আমি অল্প পরিমাণে দিয়ে নামাবো। এখন দিলাম তাতে টেস্টটা খুব ভালো আসবে, আর নামাবার আগে দেব তখন ফ্লেভারটা খুব ভালো আসবে। তাই এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, এবারে মশলার সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে আমি এটা চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব, মশলাটার সাথে আলুগুলো দিয়ে আবারও ভেজে নেব। অল্প কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা চাপিয়ে দেব। ঢাকনাটা চাপালে মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। এই বাটিটাতে সামান্য পরিমাণ গরম জল নিয়ে তাতে দেড় চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এইভাবে মিক্সড বানিয়ে নিয়েছি। দিয়ে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু ঢাকা চাপিয়ে দেব। ঢাকা চাপিয়ে দিয়েছি,
আর একটা বাটিতে করে আমি একটু গরম জল, এবারে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে আমি জলটা গরম করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে দিচ্ছি। বেশি গ্রেভি হবে না, তাহলে ভালো লাগবে না খেতে। মোটামুটি 3 কাপ জল দিলেই হবে। এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। হয়ে গেছে। এবার নামানোর আগে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণ কসৌরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার গোটা আলু দিয়ে ডিমের তরকারি। খেতে কিন্তু খুব ভালো লাগে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিগুলি অবশ্যই শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।